সরকারি কর্মকর্তা বা কর্মচারী এবং শিক্ষকদের নির্বাচনী প্রচারণায় না যেয়ার কঠিন নির্দেশনা দেওয়া হলো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক শিকার ডট কম রাজশাহী চব্বিশ ডিসেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের প্রতিবেদন এটি প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ বিধি নিষেধ আরোপ করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পরিপত্র জারি করা হয়েছে তাতে বলা হয়েছে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নিজের বা অনের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন সরকারি প্রচার যন্ত্রের ব্যবহার বা সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না এবং এই উদ্দেশ্যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা বা কর্মচারী বা যে কোনো প্রতিষ্ঠানে শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীকে ব্যবহার করতে পারবেন না এই পরিপত্র জারি পূর্বে তেমন কোনো বিধিনিষেধ না থাকায় অবাধি স্কুল কলেজের শিক্ষকরা অন্যান্য সময় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতেন এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা প্রতিপালনের জন্য নির্বাচন কমিশন থেকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়ে রাশি এক আসনে গোদাগাড়ি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আমাদের সব কিছু করতে নির্দেশনা দেওয়া হয়েছে অন্যান্য সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রচারণায় অংশগ্রহণ করত এবার কোন শিক্ষক কর্মচারী এ বিষয়ে বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের যে কোনো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী যে কোনো কাজে সহায়তা কিংবা এর বিরূপ কোনো কাজে আওতাভুক্ত হতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ